আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এবি টোয়েন্টিফোরের সংবাদে। সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুন্নবী সুজন। নদী বাঁচাও, জীবন বাঁচাও, দূষণমুক্ত বাংলাদেশ গড়ো, এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের ছোট যমুনা সহ চারটি নদী তীরবর্তী প্রভাবশালীদের দখল থেকে নদীকে রক্ষা ছাড়াও দেশের বাঁকখালী, সোনাইছড়ি নদী, রেজুখাল দখলমুক্ত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শহরে জিরো পয়েন্টে এ কর্মসূচি আয়োজন করে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস জয়পুরহাট জেলা শাখা। শুক্রবার বেলা 11টা থেকে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে শিক্ষার্থী, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন গ্রিন ভয়েস জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক তারেক দেওয়ান, সভাপতি আরাফাত হোসেন, সদস্য খম ও আরাফ রহমান, এহসানুল হোসেন সহ অন্যান্যরা। বক্তারা জয়পুরহাটের চার নদী সহ দেশের সকল নদী দখলমুক্ত, পুনর্খনন করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা সহ নদীর পানিতে বর্জ্য অপসারণ করে দূষণমুক্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তথ্য ও ভিডিও চিত্রে জয়পুরহাট প্রতিনিধি ওমর আলী বাবু। এবি টোয়েন্টিফোরের সব সংবাদ দেখতে ভিজিট করুন এবি টোয়েন্টিফোরের ফেসবুক পেজে। শত ব্যস্ততার মাঝেও এবি টোয়েন্টিফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ।